বিশেষ করে অন্যান্য কারিগরি পেশাদার কর্তৃক অর্থ মন্ত্রণালয়ের শীঘ্রই এই বিষয়ে সরকারি নির্দেশ জারি করবে। এছাড়া বিভিন্ন সংস্থায় ও বিদ্যুৎ কোম্পানিতে ইংরেজি কনসেপ্ট অনুযায়ী 15 সেপ্টেম্বর 2018 গণভবনে আইডিবির 22তম জাতীয় সম্মেলনে আপনি বলেছেন আমি একটা কথা দিলাম আর সেই কথাটা এখনো বাস্তবায়ন হয়নি। যা হোক, মন্ত্রণালয় কমিটির সুপারিশের অনুসারে আপনাদের পেশাগত সমস্যাগুলো বাস্তবায়নে কাজ করছে সরকার। আপনার সদয় প্রতিশ্রুতির আলোকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষকদের পেশাগত বিষয়ে দিয়ে বাস্তবায়নে কার্যত কোনো অগ্রগতি আমরা লক্ষ্য করছি না, যা এদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দারুণভাবে মর্মাহত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সদয় প্রতিশ্রুতি অনুযায়ী এদেশের উন্নয়ন উৎপাদনে নিয়োজিত ডিপ্লোমা প্রকৌশলীদের হতাশা ও মানসিক যন্ত্রণা অবসানে নিম্নোক্ত সদয় তার 1 নম্বর দাবি, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ও সরকারের আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের আলোকে বাংলাদেশের ন্যাশনাল বিল্ডিং কোড BNBC 2020 ও ঢাকা ইমারত নির্মাণ বিধিমালা 2008 এর জনস্বার্থ বিরোধী সংজ্ঞা ও ধারা উপধারা সংশোধন পূর্বক গেজেট প্রকাশ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্পেশাল ইনক্রিমেন্ট প্রদান, পদোন্নতির কোটা 50% উন্নীতকরণ, বিদ্যুৎ বিভাগের বিভিন্ন কোম্পানিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে সার্ভিস অনুযায়ী পদোন্নতি প্রদান, সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা পেট্রো বাংলা, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, ইস্টার্ন রিফাইনারি, যমুনা, মেঘনা, পদ্মা অয়েল কোম্পানি এবং বিদ্যুৎ বিভাগের বিভিন্ন কোম্পানিতে ইঞ্জিনিয়ারিং টিম কনসেপ্ট অনুযায়ী অর্গনম প্রণয়ন, বিদ্যুৎ কোম্পানি সময় দক্ষতার ভিত্তিতে পদোন্নতি প্রদান এবং প্রাইভেট সেক্টরের কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ন্যূনতম বেতন ও পদবী নির্ধারণ করা। দাবি নম্বর 3, উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়তে সরকারের পরিকল্পনা সুষ্ঠু বাস্তবায়নের উদ্দেশ্যে দক্ষ আধুনিক জ্ঞান নির্মাণ TEBT গ্রাজুয়েট তৈরির লক্ষ্যে পলিটেকনিক TSC TTC-তে তীব্র শিক্ষক সংকট দূরীকরণ, প্রাণীকক্ষ ল্যাব ওয়ার্কশপ সংকট সহ পলিটেকনিক TSC ও TTC-তে শিক্ষকদের পদোন্নতি প্রদান, স্টেপ শিক্ষকদের নিয়মিতকরণ, সরকারের আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের আলোকে ছাত্রছাত্রীদের বৃত্তি ও ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ভাতা, 29টি ইমার্জিং টেকনোলজির বেকার ডিপ্লোমা গ্রাজুয়েটদের পদ সৃষ্টি করা সহ নিয়োগের ব্যবস্থা করা। দাবি নম্বর 4, একাধিক জাতীয় কমিটির সুপারিশের ভিত্তিতে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত চলমান 4 বছর মেয়াদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সকে 4 বছরে রাখার মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার পরও শিক্ষা মন্ত্রণালয় থেকে গঠিত কমিটি এখনও বাতিল করা হয় নাই। অবিলম্বে এই কমিটি বাতিলের ঘোষণা করা। মাননীয় প্রধানমন্ত্রী, এই দাবিগুলো যাতে সুষ্ঠুভাবে ফুটিয়ে তোলে আর উপস্থিত হয়েছেন আপনার সবাইকে এই আপনাকে শুভেচ্ছা এবং সালাম জ্ঞাপন করছি। ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ IDB আজকে আমাদের বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ, আমাদের প্রতিবাদ সমাবেশ সারা বাংলাদেশে কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশে আমাদের এই প্রতিবাদ সমাবেশ হচ্ছে সারা বাংলাদেশে। তো আমরা আমাদের 4 দফা দাবি নিয়ে আমরা আজকে এই প্রতিবাদ সমাবেশ করছি। আমরা বিগত 21 সাল এবং 22 সালে সংগ্রাম পরিষদের মাধ্যমে আমরা এই আমাদের 4 দফা দাবি পূরণের জন্য আমরা দাবি জানিয়ে আসছি। আপনারা জানেন আমরা প্রেস ক্লাবে প্রতিবাদ সমাবেশ করেছি, প্রেস ক্লাবের প্রেস কনফারেন্স করেছি, আমরা মানববন্ধন করেছি, আমরা বিক্ষোভ সমাবেশ করেছি, আমরা রাস্তায় নেমেছি। আমরা মোটামুটি এই দাবি আদায়ের জন্য আমরা যার পর নাই আমরা প্রধানমন্ত্রীর কাছে আমরা কয়েকটা জাতীয় সম্মেলনে আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার পর জাতীয় আমাদের এই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সে আমাদের এই 4 দফা দাবির ব্যাপারে একাত্মতা প্রকাশ করেছেন এবং এই দাবিগুলো অবিলম্বে মেনে নেওয়ার জন্য উনি কথা দিয়েছেন এবং
মন্ত্রণালয়ে উনি কয়েকবারে এই ব্যাপারে তাগাদাও দিয়েছেন এগুলো বাস্তবায়ন করার জন্য। কিন্তু আমরা জানি না এই সরকারের ভিতরে গাপটে মারা আর কোন সরকার। আমরা মনে করি প্রকৃতি অর্থাৎ ডিগ্রি প্রকৌশলী, কৃষিবিদ এবং বিএমএ চিকিৎসক এই যে প্রকৃতির তরফ থেকে এবং আমার উর্ধ্ব মহলের কিছু আমাদের মানে অফিসার মানে উচ্চ পর্যায়ের কিছু অফিসার মন্ত্রণালয়ের তারা তাদের যোগসাজশে আমাদের এই দাবিগুলোকে মেনে নেওয়া হচ্ছে না। আমাদের দাবি মানার জন্য আন্তঃমন্ত্রণালয় কমিটি আমাদেরকে সুপারিশ করেছেন আমাদেরকে গণপূর্ত মন্ত্রণালয়ে যে আমাদের ইমারত বিল্ডিং বিধিমালা 2008 সালে প্রকাশ হয়েছে সেটির জন্য আমরা সুদীর্ঘ মানে 12 বছর আন্দোলনের পর 20 সালে আমাদের একটি গেজেট আমাদের বেরোয়েছে তাও ত্রুটিপূর্ণ। সেখানে ডিপ্লোমা উন্নয়ন করা হয়েছে, ডিগ্রি সেখানে মান তাদেরকে মান অনেক 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 তার সম্মান তাদের দেখানো হয়েছে। আমরা মনে করি যেখানে আমাদের কাজ সুপারভিশনের জন্য আমাদের ডিপ্লোমা অবমাননা করা হয়েছে, আমরা আমাদের এই প্ল্যান ডিজাইন ছেলে আমাদের কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সেখানে অবমাননা করা মূল্যায়ন করা হয়েছে। আমরা মনে করি এর প্রতিকারা হোক। সব মিলিয়ে আমরা প্রধানমন্ত্রী গত 1 সেপ্টেম্বর 2022 যে সম্মেলন আমরা করেছিলাম সেই সম্মেলনে প্রধানমন্ত্রী অকুতভাবে একদম স্বতঃস্ফূর্তভাবে উনি ঘোষণা দিয়েছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের 4 বছরের কোর্স আমি করেছি, আন্তমন্ত্রণালয় কমিটির সুপারিশ এবং আমরা আন্তর্জাতিকভাবে আমরা খোঁজ খবর দিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে আমরা 4 বছর করেছি, 3 বছর থেকে 4 বছর করা হয়েছে। এই কোর্সটি 20 বছর চলছে, এই কোর্সটিকে 3 বছর নামিয়ে আনার কোনো যৌক্তিকতা নাই এবং এটা নামবে না, হবেও না। তা আপনারা এক ই থাকতে পারেন, নিশ্চিত থাকতে পারেন, আমি ঘোষণা দিলাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সকে 3 বছরে নামিয়ে আনা হবে না, 4 বছরই থাকবে। কিন্তু আমরা লক্ষ্য করেছি প্রধানমন্ত্রীর কথার পরেও যদিও শিক্ষা কার্যক্রমে 3 বছরে পূর্তি করা হয়নি কিন্তু 4 বছরে রাখা হয়েছে। সার্চ কমিটির যে রিপোর্ট যে 3 বছর থেকে 4 বছর নামিয়ে আনা, সেই সার্চ কমিটির কমিটির বাতিল করা হয় নাই এবং কিছু আমার শিক্ষা মন্ত্রণালয় তাদের সেই সার্চ কমিটি এটাকে বাতিল করে নাই যে 4 বছরে এটা রাখা হবে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে। কিন্তু আমরা মনে করি যে আমাদের প্রধানমন্ত্রী সাহেব আমাদের পেশাগত সমস্যা নিয়ে আমাদেরকে জানেন, আমাদেরকে জনপ্রকৌশলী অর্থাৎ গণপ্রকৌশলী আখ্যায়িত করেছেন। কারণ এদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অবকাঠামো উন্নয়নে এবং বিভিন্ন পানি বিদ্যুৎ গণপূর্ত সব ডিপার্টমেন্টে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা তাদের জনগণের স্বার্থে 80% কাজ করে থাকেন। কিন্তু আর শুধুমাত্র আমাদের পেশাগত সমস্যা এবং আমাদের সদস্য প্রকৌশলীর ভাগ্য উন্নয়নের জন্য আমরা 20% কাজ করে থাকি। প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরেও তার মেনে নেওয়ার দাবিও মন্ত্রণালয় এখনও ইমপ্লিমেন্ট করছে না এবং আমরা মনে করি এই যে সরকারের ভিতরে ঘাপটি মেরে থাকে আরেকটি সরকার তাদের অঙ্গনে হিরণে এই আমাদের দাবি দেওয়া এখনও মানা হচ্ছে না। আমরা প্রধানমন্ত্রীর কাছে আজকে স্মারকলিপি দেবো আমাদের চাহিদা দাবি বাস্তবায়নের জন্য। আপনারা জানেন এতে সে আমাদের এখন কারিগরি শিক্ষার হার বাড়ানো দরকার এবং আন্তর্জাতিকভাবে যেসব দেশে কারিগরি শিক্ষার হার বেশি সেই দেশ তত আর্থিকভাবে উন্নত। আমাদের এখানে এক সময়ে মাত্র কারিগরি শিক্ষার হার ছিল 3%, সেটা এখন উন্নীত হয়েছে প্রায় 19%। আমরা প্রধানমন্ত্রীর ভিশন 40-40 অনেক এটাকে 50% উন্নীত করার জন্য দেশের মিড লেভেল কারিগর অর্থাৎ পলিটেকনিক ছাত্রদের এখানে ভর্তির সুযোগ এবং তাদেরকে 4 বছর কাজ করে মিড লেভেল ইঞ্জিনিয়ার করে এবং দেশে এবং বিদেশে আন্তর্জাতিক মানের শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে বিদেশে গেলে এখন একটা লেবার আমাদের কাছে আমরা বিদেশে গেলে হয়তো 10,000 টাকা পাই। এখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সেখানে ভারত থাইল্যান্ড মালয়েশিয়া এসব জায়গা সিঙ্গাপুর এখানকার একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তারা 70-80 হাজার টাকা বেতন পায়। 10,000 টাকা বেতন আমরা পাই আর ওরা পায় 70-80 হাজার কারণ তারা মিড লেভেল ইঞ্জিনিয়ার, তারা কারিগরি শিক্ষা দক্ষতা। প্রধানমন্ত্রী কারিগরি শিক্ষার পরে গুরুত্ব দিয়েছেন এবং প্রত্যেক থানায় থানায় একটি টিএসসি গঠন মানে তৈরি করার জন্য ইমপ্লিমেন্ট দিয়েছেন এবং প্রায় 100 মতো চালু হয়েছে এবং প্রত্যেক জেলায় একটি করে পলিটেকনিক এবং বেসরকারি পলিটেকনিক সংখ্যা প্রায় আমাদের প্রায় 200। সব মিলিয়ে আমাদের এখন প্রায় 90 থেকে 95 হাজার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার প্রতি বছর আমাদেরকে বের হচ্ছে কোর্স শেষ করে এবং আমরা মনে করি মিশন 40-40 মানে আমাদেরকে 50% যদি উন্নীত করতে পারি তাহলে আমাদের দেশের আর্থসামাজিক অবস্থার উন্নত হবে, দেশ মধ্যমায়ের দেশে পরিণত হয়ে আমরা উচ্চায়ের দেশে আমরা যেতে পারবো এবং আমাদের মাথা পিছু পারফেক্ট ক্যাপিটাল ইনকাম হবে অন্তত $50,000, যেখানে আমরা এখন পাচ্ছি মাত্র $2,700 আমাদের US ডলার।
সুতরাং আমরা মনে করি আমাদের এই এই শিক্ষার প্রয়োজন হয়েছে আমরা লক্ষ্য করেছি যে ক্লাস 6 এ 2021 সালে কারিগরি সাবজেক্ট মানে আরম্ভ করার কথা এবং সেখানে এক একটা স্কুলে একটা সাইজ করে ডিপ্লোমা নিয়ে হলে আমাদেরকে সেখানে অনেক ডিপ্লোমা নিয়ে যারা বেকার আছে তাদের চাকরি হবে কিন্তু দুর্ভাগ্য আমাদের 21 সাল গেল 22 সাল গেল 23 সালে আমরা এইটাকে আমরা ইমপ্লিমেন্ট করা করব আমরা এই দেখছি না আমরা হতাশা হচ্ছে হতাশাগ্রস্ত হচ্ছি যে আমাদের কারিগরি শিক্ষায় যদি আমরা শিক্ষিত হয় দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে এবং কারিগরি শিক্ষা যদি এগিয়ে যায় আমরা দেশকে আমরা মধ্যমার দেশে এখন আমরা আমরা নিয়ে যেতে এখনই পারবো এবং আমরা পরবর্তীতে 2020 সাল 40-40 বাদে আমরা একটি উচ্চ আয়ের দেশে আমরা পদাবঙ্গ হতে পারবো যেমন করে সিঙ্গাপুর জাপান জার্মান এসব এই দেশ এখন যেখানে চীন যেখানে বিরাজ করছে আমরা আমরা মনে করি যে ডিপ্লোমা প্রকল্প মেনে নিয়েছে মন্ত্রণালয় যে এই কালক্ষেপণ করছে এটা ইমপ্লিমেন্ট করতে আমরা তীব্র প্রতিবাদ জানাই সাংবাদিক বন্ধুগণ আপনারা জাতির বিবেক আমরা আমাদের বিষয়টি আপনাদের সাথে মত বিনিময় আগেও করেছি আমরা সেই ব্যাপারে আপনাদের আমরা আপনাদেরকে আপনাদেরকে চিন্তা রাখছি মানে অত্যন্ত অনুরোধ জানাচ্ছি আমরা এটা লেখন আমরা ডিসি স্যারের কাছে আপনাদের সাথে এখানে মিলিত হব সাংবাদিক বন্ধুরা আপনারা আমাদের আইডি চত্বরে আসবেন আমাদের সাথে।